ফিল্মের জগতে এর আগে একটা সময় ছিল যখন বলিউডেও এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, টাকার তো সেই অর্থে দুটো রং হয়, সাদা আর কালো, তো সেই কালো টাকা ঢুকেছিল, তারপর আস্তে আস্তে আবার সেটা ক্রমশ সরে গেছে। যদি ইতিহাস বলেন তাহলে হ্যাঁ, হলিউডেও এই ঘটনা ঘটতে দেখা গেছে, দেখা যে যায়নি তা নয়, কিন্তু সেগুলো আমরা অনেক দূর থেকে দেখেছি। এখন এটা যে আমাদের এখানে ঘটছে সেটা দুর্ভাগ্যজনক বিষয় তো বটেই। যার যেটা কাজ, অর্থাৎ যারা ফিল্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ভালো করে ছবি করাটা কাজ, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের রাজনীতি করাটাও কাজ, দুটোই জনপ্রিয় বিষয় এবং দুটোই জনপ্রিয় মাধ্যম মানুষের কাছে পৌঁছে যাওয়ার। যে যে মাধ্যমটায় আছেন সেই মাধ্যমটা দিয়ে পৌঁছলে ভালো হয়, যেই কাজের মধ্যে যদি রাজনীতি আসে সেটা ঠিক আছে, কিন্তু কাজ করার প্রক্রিয়াটাই যদি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয় বা রাজনৈতিকভাবে মানে একটা রাজনৈতিক গোলকধাঁধার মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু বিপজ্জনক পরিস্থিতি আসতে বাধ্য। সেটা ব্যক্তি মানুষের জীবনেও বটে, সেটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বটে। সামাজিক স্তরে রাজনৈতিক লড়াই দুটি দলের মধ্যে থাকবে বা তিনটি দলের মধ্যে থাকবে, অবশ্যই সেটা পার্লামেন্টে হয়তো মত বিনিময় হবে বা মতবিরোধ হবে, কিন্তু কোনো ব্যক্তি মানুষকে কুৎসা করে কিছু বলা বা লেখাকে আমি সমর্থন করি না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যে যখন এই জিনিসটা করা হয়েছে তার আগে আবার অন্য দলের তরফে সেখানেও একটা ব্যক্তি আক্রমণ করা হয়েছে, যেটাকে আমি একেবারেই বরদাস্ত করতে পারিনি। সুতরাং এই যে কাদা ঘাঁটাঘাঁটি, এই কাদা ঘাঁটাঘাঁটির মধ্যে আমি ঢুকতে চাই না। এবার মুশকিল হচ্ছে যে এই একই পুলিশের ভূমিকা কিন্তু, বা প্রশাসনের ভূমিকা বলবো, সেটা কিন্তু যখন বকটুই কাণ্ড ঘটছে বা যখন আনিসের ঘটনাটা ঘটছে, এই রকম ভয়ঙ্কর ঘটনাগুলো যখন ঘটছে, হাঁসখালির ঘটনা ঘটছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। শিক্ষক দুর্নীতি ইস্যুতে প্রতিদিনই যেন নতুন তথ্য আমাদের সামনে চমকে দিচ্ছে, অবাক করছে। আজ আদালতে ইডি দাবি করেছেন এই দুর্নীতি টাকার পরিমাণ প্রায় 350 কোটি টাকা। নিঃসন্দেহ বা নজিরবিহীনভাবে টলিউডের একাধিক তারকা বা টলিউডে এই টাকা সমবণ্টন হয়েছে বলে ইডি দাবি করেছেন বিভিন্ন সূত্রে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন পরিচালক, শিল্পী, অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আপনাকে স্বাগত স্যার। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। আজকে আদালতে ইডি বলেছেন যে এই দুর্নীতির এই যে টাকা, প্রথমে মনে হয়েছিল এভারেস্ট, আজ এখন মনে হচ্ছে এভারেস্ট ও অযোধ্যা পাহাড়। হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি সেটার একটা সামাজিকীকরণ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে, সেটা শিক্ষা, কখনো হচ্ছে আবাস, কখনো হচ্ছে এই যে নানা ধরনের কয়লা বালি, এসব নিয়ে প্রচুর তথ্য উঠে আসছে এবং সেই নিয়ে সত্যিই মানুষের মধ্যে প্রচুর আলোড়ন সৃষ্টি হচ্ছে। এটা তো অস্বীকার করতে পারি না যে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে এবং সেটা এখনও যদিও আদালতের বিচারাধীন একটা বিষয়, তবে এই নিয়ে যারা লড়ছেন তারা নিশ্চয়ই সত্যি খুঁজে বার করবেন বলেই আমার বিশ্বাস। সর্বশেষ সংযোজন, এক অভিনেতাকে ইডির ডাক এবং প্রায় 40 লক্ষ টাকা নিয়েছেন বলে কুন্তল ঘোষের সঙ্গে তার লেনদেন হয়েছে, গাড়ি কিনেছেন ল্যান্ড রোভার। ফলে এই যে বিপুল পরিমাণ টাকার একটা লেনদেন টলিউড এবং বারবার বলছে কালো টাকা ছবিতেও খাটে। হ্যাঁ, সেটা তো এখন দেখছি যে খেটেছে। আসলে বিষয়টা হচ্ছে যে ফিল্মের জগতে এর আগে একটা সময় ছিল যখন বলিউডেও এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছু কিছু যে টাকা, মানে আমি বলবো টাকার তো সেই অর্থে দুটো রং হয়, সাদা আর কালো, তো সেই কালো টাকা ঢুকেছিল, তারপর আস্তে আস্তে আবার সেটা ক্রমশ সরে গেছে। যদি ইতিহাস বলেন তাহলে হ্যাঁ, হলিউডেও এই ঘটনা ঘটতে দেখা গেছে, দেখা যে যায়নি তা নয়, কিন্তু সেগুলো আমরা অনেক দূর থেকে দেখেছি। এখন এটা যে আমাদের এখানে ঘটছে সেটা দুর্ভাগ্যজনক বিষয় তো বটেই। এটা নিয়ে আমার যেটা মতামত আমি বলবো সেটা হচ্ছে যে যথাসম্ভব নিজেদের জায়গাটাকে ঠিক রেখে, কাজের জায়গাটাকে ঠিক রেখে আমরা যদি ভালো কাজ করার চেষ্টা করি, কারণ ভালো মানের ছবি যে বাংলায় তৈরি হয় না তা নয়,
নিশ্চয়ই হয় এবং ভালো অভিনেতারা রয়েছেন, ভালো পরিচালকরা রয়েছেন, সবাই রয়েছেন, তারা ভবিষ্যতে বাংলা ছবিকে নিশ্চয়ই এগিয়ে দেবেন, বাংলা ছবির দর্শকও নিশ্চয়ই বাংলা ছবির সঙ্গে থাকবেন, এইগুলো মেনটেন করে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যেটা আমার মনে হয়েছে যে এর আগেও আমরা দেখেছি, একজন মানুষের কোনো একটা রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, আমার নিজেরও আছে, এবং সেরকম অনেক পরিচালক বা প্রযোজক বা শিল্পীদের আগেও ছিল, এখনও আছে, কিন্তু এই যে রাজনীতি ঢুকে পড়ল মানে ইন্ডাস্ট্রির মধ্যে, নানা দঙ্গের রাজনীতি ঢুকল, সেই সঙ্গেই আমার মনে হয় যে নানা ধরনের টাকা পয়সাও ঢুকে পড়ল, তো সেইটার ব্যাপারে সতর্ক থাকাটা বোধহয় উচিত। যদি না হয় তাহলে এরকম একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হতে পারে, সেটা যে কোনো পরিচালককেও হতে পারে, যে কোনো অভিনেতার ক্ষেত্রেও হতে পারে, এটা ভীষণই দুর্ভাগ্যজনক ঘটনা। স্যার, আপনি কি বিষয়টা খুব সহজ সরলভাবে মেনে নিচ্ছেন, না আপনার কাছে খুব শকিং যখন এই নামগুলো দেখছেন, আপনাদের ইন্ডাস্ট্রি নিয়ে এত কুকথা বলা হচ্ছে, প্রচারটা এইভাবে দেওয়া হচ্ছে, সবটাই কালো সাদা কিছু নেই এবং এর জন্য দায়ী তো কোথাও গিয়ে শিল্পীরাই, ফলে আপনি বিষয়টা কীভাবে দেখছেন? না তা নয়, বিষয়টা হচ্ছে যে এর জন্যে শিল্পীরা দায়ী আমি এভাবে দেখছি না, এক নম্বর, আর ব্যক্তিগত জায়গা থেকে তো দেখছি না। যদি দুর্নীতির কথা বলেন তাহলে দেখবো আমরা যে বিভিন্ন সেক্টরে দুর্নীতি কিন্তু ছড়িয়ে পড়েছে, এটা শুধুমাত্র সিনেমা নয়। যেহেতু সিনেমা খুব আলোচিত একটা বিষয়, যেহেতু সিনেমা নিয়ে সবাই চর্চা করেন এবং জনপ্রিয় একটা বিষয়, তাই জন্যে হয়তো সিনেমায় যে টাকা ঢুকেছে বা যে টাকা লগ্নি হয়েছে তার যে উৎস, সেই উৎসগুলো ঠিক কি ভুল সেটা নিয়ে এত প্রশ্ন হচ্ছে। কিন্তু অন্যান্য যে সেক্টর রয়েছে, অন্যান্য কাজের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটেছে, মানে সেটা কিন্তু রিয়েল এস্টেটের ক্ষেত্রে যে ঘটেনি তা নয়, বা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে ঘটেনি তা নয়, আমরা সারা ভারতবর্ষে এই ধরনের অনেক উদাহরণ দেখেছি। সেটা স্পোর্টসেও ঢুকেছে, সেটা অবশ্যই মানে অন্যান্য সাংস্কৃতিক মাধ্যমে ঢুকেছে, মিডিয়াকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করা হয়েছে, এগুলো সবই আমরা দেখেছি, ছবিটাও তার মধ্যেই একটা অংশ বলে, যেহেতু এটা সামগ্রিক দুর্নীতি এবং দুর্নীতির একটা সামাজিকীকরণ হয়েছে বলে মনে হয়, সেই জন্যে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা হোক এইটা চাই না, আমি বলছি সামগ্রিকভাবে এই দুর্নীতি তদন্ত করা হোক এবং আইন আইনের পথে চলবে, ভবিষ্যতে আদালত যা বলবেন সেই অনুযায়ী সবাই চলবেন, এবং যে সংস্থাগুলো যারা এগুলো দেখাশোনা করছেন তাদের নিশ্চয়ই রিপোর্ট বেরোবে, এবং অবশ্যই আমরা বিশ্বাস করি যে একটা সময় এই ধরনের যে সমস্যা রয়েছে, যে বিপর্যয় রয়েছে, সেই আর্থিক যে কেলেঙ্কারি রয়েছে সেগুলোর সমাধান হবে বলেই আমার বিশ্বাস। স্যার, ফিল্ম দুনিয়া তো রঙিন চকচকে একটা দুনিয়া, যেটা সাধারণ মানুষ ছোঁয়ার চেষ্টা করেও পারেন না, সেই ফিল্ম দুনিয়া নিয়ে যখন এরকম এক একটা অভিযোগ, এই ফিল্ম দুনিয়ার গায়ে রীতিমতো কাদা ছেটা মতো একটা ঘটনা চোখের সামনে প্রকাশ্যে আসেন, সাধারণ মানুষের মনে এই আপনাদের রঙিন দুনিয়া নিয়ে গ্রহণযোগ্যতা কি কমবে বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে ফিল্ম দুনিয়াটা যে রঙিন দুনিয়া, এটা কিন্তু আমি বারবারই বলি যে এটা প্রচার মাধ্যমের একটা ভুল সংজ্ঞা বা শব্দ। ফিল্মকে আমরা যখন দেখেছি, আমরা দেখেছি সেটাকে একটা আর্ট ফর্ম হিসেবে, সেটার মধ্যে এন্টারটেনমেন্ট শুধুমাত্র উপজীব্য বিষয় এইভাবে কিন্তু ছবিকে কোনো দিন দেখিনি। সুতরাং সবটা বিনোদন এবং সবটাই হচ্ছে খুব গ্ল্যামারাস, ঝকঝকে, সবটাই লাইফস্টাইলকে পাল্টে দেবে, কিছু একটুও ভাবাবে না, এইটা বোধহয় বলার মতো জায়গায় আমরা নেই, ভুল বলছি আমরা। এবং তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে এই ট্রেড অ্যানালিস্টদের নানা ধরনের রিপোর্ট, যে কে কত টাকা রোজগার করেছে কোন ছবি, কোন ছবি কত মানুষের কাছে পৌঁছলো, এটাই শুধুমাত্র বিচার্য বিষয় নয়। কিন্তু তা যদি হতো তাহলে পৃথিবীর বেশিরভাগ ছবির ক্ষেত্রেই দেখা যাবে যে জনপ্রিয় সেই ছবি তখন হয়নি, পরবর্তীকালে হয়তো হয়েছে, কিন্তু যখন রিলিজ করা হয়েছে সেই ছবি জনপ্রিয় হয়নি, তা বলে কি সেই ছবিগুলো ভালো ছবি হয়নি, বা সে তখনকার যে অভিনেতা অভিনেত্রীরা ছিলেন বা যে পরিচালকরা কাজ করেছেন তারা কি খারাপ ছবি করেছেন? না তা নয়। সুতরাং ব্যবসায়ী ফিল্মের একমাত্র নিরিখ এটা ঠিক নয়, ফিল্মের অনেকগুলো আলাদা আলাদা মাপকাঠি আছে, ব্যবসা তার মধ্যে একটা নিশ্চয়ই, এবং এই ব্যবসা বিষয়টাকে যদি আমরা আলাদা করে রাখি তখন দেখব যে ফিল্ম কিন্তু শুধুমাত্র বিনোদন নয়,
ফিল্মের মধ্যে দিয়ে অনেক কথাও বলা যায়, আর সবথেকে বড় কথা সেই কথা যেটা বলা হচ্ছে সেটাকে শিল্পোত্তীর্ণ হতে হবে, অর্থাৎ শৈল্পিকভাবে বলা যায়। সবসময় যে সব ফিল্ম সেটা সাফল্যের সঙ্গে করতে পারে তা নয়, সুতরাং সেটাও একটা মাপকাঠি অন্তত আমার কাছে। এবার সেই কারণেই আমার কাছে কিন্তু প্রথম দিন থেকে এই ফিল্মটা সবসময় যে খুব রঙিন দুনিয়া, ঝকমকে দুনিয়া, খুব গ্ল্যামারাস একটা দুনিয়া সেটা মনে হয়নি। বরং ফিল্ম দুনিয়ার পেছনে যে অনেক স্ট্রাগল থাকে, এবং একটা ফিল্ম করার ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজক বা পরিচালক বা অভিনেতা অভিনেত্রী নন, যে বিশাল অংশের মানুষ যারা ক্রু হিসেবে থাকেন এবং যারা এই ছবিটা গড়ে তোলেন, যেহেতু এটা একটা ফিল্মটা একটা টিম ওয়ার্ক বলে আমি মনে করি, সুতরাং এদের সবাইয়ের অবদান থাকে। এবং সেই অবদানের পেছনে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে একটা সীমিত বাজেটের মধ্যে বেশ কিছু মানুষ তারা আপ্রাণ পরিশ্রম করে একটা ছবি বানানোর চেষ্টা করছেন। এবার ধরা যাক যে সেইখানে কোথাও কোথাও দুর্নীতির কলুষ এসেছে, কিন্তু দুর্নীতির কলুষ এসেছে বলে গোটা মাধ্যমটা বা মাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত ফিল্ম কর্মী বা শিল্পীরা তারা সবাই সেটার দায় কিন্তু নেবেন না, নেওয়ার কথা নয়। স্যার, এই যে যারা তারকা, যারা অভিনেতা অভিনেত্রী, তাদের আপনি ফিল্মটাকে রঙিন দুনিয়া বলতে অস্বীকার করলেন, তাদের যদি জীবনশৈলী দেখেন, কোথাও গিয়ে তারা তো সাধারণ ঘর থেকে এসে অনেক অসাধারণ একটা জীবন শৈলী বা জীবনপঞ্জি বা দিনপঞ্জি বহন করেন, ফলে সেটা কি আপনার মনে হয় এই অতিরিক্ত চাপ, যে সিনেমা অনেক সিনেমাগুলো চলেনও না, তাদের পারিশ্রমিক যেটা আমি শুনছি 20 লক্ষ, দুটো ছবির জন্য 40 লক্ষ টাকা পারিশ্রমিক, মানে এই যে একটা ফুলিয়ে ফাঁপানো একটা জীবন তারা বহন করেন, এই চাপের জন্যই কি দুর্নীতির প্রাদুর্ভাব এখানে সহজেই ঢুকে যায় বলে আপনার মনে হয়? সে তো যখন থেকে আমাদের সমাজে এই উদার অর্থনীতির মানে প্রকোপ এসেছে, এবং যখন থেকে মানুষ ভীষণভাবে ভোগ্যপণ্যর ওপর নির্ভর করেছে, এবং একটা পণ্য সংকুল সমাজ ব্যবস্থা আমি বলবো বাজার, সেই বাজারের প্রকোপ যত বেড়েছে তত কিন্তু এই বাবলগুলো তৈরি হয়েছে। এটা শুধুমাত্র, আবারও বলছি, এটা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে শুধু কিন্তু তৈরি হয়নি, এই বাবল কিন্তু রিয়েল এস্টেট নিয়ে তৈরি হয়েছে, এই বাবল ক্রেডিট বাবল তৈরি করেছে, যে ক্রেডিটের ওপর দাঁড়িয়ে মানুষ তাদের জীবন ধারণ করেছেন এবং অনেক টাকা ধার করে একটা ফোলানো ফাঁপানো জীবন তৈরি করার চেষ্টা করেছেন। এর পেছনে একটা দর্শনের অভাব আছে বলে আমার বিশ্বাস। এবার সেই দর্শন যখন হারিয়ে যায় এবং মানুষ যখন সম্পূর্ণ ভোগবাদী একটা সমাজ ব্যবস্থার মধ্যে নিজেকে ফেলে দেয়, তখন স্বাভাবিকভাবেই সে বিপদগামী হতে বাধ্য। এটা কোনো ব্যক্তির বিষয়ে বলছি না, এটা সামগ্রিকভাবে সারা পৃথিবীতে এর প্রকোপ কিন্তু বেড়েছে, এবং আমরা যেটাকে বলছি যে দক্ষিণপন্থী এনলাইটেনমেন্ট বা রাইট এনলাইটেনমেন্ট, সেটা কিন্তু সারা পৃথিবীতে হয়েছে। এবার তার বিরুদ্ধে কি প্রতিবাদ হয়নি? হ্যাঁ, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, এবং প্রতিবাদী সত্তাও রয়েছে, তারাও কিন্তু লড়েছেন। এবং শেষমেশ মানুষের মধ্যে যে শুভ বৃত্তি রয়েছে, যে সুকুমার বৃত্তি রয়েছে, তার প্রকাশ পেয়েছে, এবং শেষমেশ সেই সব ভুল আবার মানুষ শুধরে নিয়েছেন। আমার বিশ্বাস যে আজকের যে পরিস্থিতি, যে সামগ্রিক বাস্তবতা, এই বাস্তবতা পেরিয়ে আমরা চরম সত্যে পৌঁছব, এবং সেই সময় আমাদের সঙ্গে আমাদের মানুষ যারা দর্শক তারাও থাকবেন। এই রঙিন বা চকচকে দুনিয়াকে আলাদা করে দেখার কিছু নেই, ফিল্ম সবসময়ই একটা মাধ্যম হিসেবে ভীষণ জনপ্রিয়, ভীষণ পাওয়ারফুল। সেই জনপ্রিয় মাধ্যমকে ব্যবহার করে শুধুমাত্র বিনোদন দেওয়ার থেকে আমি যদি বলি যে তার সঙ্গে কিছুটা বাস্তবমুখীন, কিছুটা জীবনমুখী ছবি বানানো যায়, তাহলে হয়তো মানুষের, হয়তো সমাজ তাতে পরিবর্তিত হয় না, সমাজ পরিবর্তনে হয়তো তার মুখ্য ভূমিকা থাকে না, মুখ্য ভূমিকা সবসময় থাকে হচ্ছে সমাজের মেহনতি মানুষের, সেটা সবসময় বিশ্বাস করি। কিন্তু একটা বিষয় হয় যে অন্তত ভাবনা চিন্তার পরিসরটা তৈরি করা যায়, মানে ঋত্বিকবাবু যেমন বলেছিলেন আর কি, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো, এই কথাটা হচ্ছে যে যত বেশি এই পুঁজির আধিক্য আমাদের জীবনে আসবে তত বেশি ভাবনা চিন্তার পরিসরটা কমে যাবে। ভাবনা চিন্তার পরিসরটা আবার ফিরিয়ে এলে কিন্তু আজকের যে অবস্থাটা, এই বিপর্যস্ত অবস্থাটা আর ভবিষ্যতে দেখতে হবে না।
আপনি দর্শনের অবক্ষয় বললেন, কিন্তু কোথাও কি এটা মনে হয় না যে অতিরিক্ত একটা লোভ চাহিদা, যারা টলিউডের কলাকুশলী শুধু নয় এই ফিল্ম জগতের তারকাদের, সকলের সামনে একটা দামি গাড়ি করে নামবো, চার পাঁচটা বাউন্সার থাকবে, এই যে নিজেকে তারকা, আমি তারকা, এটাও দেখারও তো একটা সদিচ্ছা দরকার হয়, আর এটাকে মেনটেন করার জন্য যাবতীয় বেলাইন যদি বলা হয় সেটা কিছুটা না, আমি বলবো সেটা কেন আমরা ফিল্মের ক্ষেত্রে খালি বলছি, মানে সেটা তো সংস্কৃতি জগতের বাইরেও অন্যান্য ক্ষেত্রেও মানুষের দেখনদারিটা বেড়ে গেছে, তো সেইটা একসঙ্গে কেন বলছি না, শুধুমাত্র ফিল্মকে কেন বলছি, কারণ ফিল্ম নিয়ে চর্চাটা সবচেয়ে বেশি হয়, ফিল্মের জন্যে সবসময় খবরের কাগজে একটা আলাদা পাতা হয় ফিল্ম এবং খেলা এই দুটো নিয়ে, তো সেই জন্যে এইটা এতবার বেশি করে আমরা চর্চা করছি, চর্চায় উঠে আসছে এই ঘটনাটা, কিন্তু বিভিন্ন সেক্টরে, এটা শুধু ফিল্ম নয়, মানে আপনারাও জানেন যে এই যে দুর্নীতির যে চক্রটা তৈরি হয়েছে সেই দুর্নীতির চক্রটা শুধু ফিল্মকে কেন্দ্র করে হয়নি, কিন্তু সেটা হয়েছে মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো, অর্থাৎ সেটা খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এবং বাসস্থান, এই তিনটাকে কেন্দ্র করেই হচ্ছে, শুধুমাত্র ফিল্ম নয় কিন্তু সেখানে, শুধুমাত্র শিল্পীদের আমার মনে হয় এখানে চিহ্নিত করাটা ঠিক হবে না, দুর্নীতিটা সামাজিক বাস্তবতা এই মুহূর্তে, এবং সেই সামাজিক সমস্যাটাকে যদি কাটিয়ে উঠতে হয় তাহলে তার একটা সামাজিক সমাধান প্রয়োজন, কোনো ব্যক্তিতান্ত্রিক দোষারোপ বা ব্যক্তিতান্ত্রিক সমাধান এর থেকে আসবে না। একদমই, আমার এই বিষয়ে একটা শেষ প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে, এই দুর্নীতিবাজ লোকগুলোর কাছে এই ফিল্ম দুনিয়ার এই ঝকঝকে তারকাগুলো পৌঁছে গেল কীভাবে, মানে আর সাধারণ মানুষ তো এদেরকে এইভাবে অনুধাবন করতে পারে না, কোথাও গিয়ে তো এরা এদের সঙ্গে চুম্বকের মতো কোনো একটা বাইরের শক্তি দ্বারা একে অপরের সঙ্গে মিলে গেল, তারপর একটা কাজ করলো, তারপর এই বর্তমানে এই পরিস্থিতিটার যদি বলেন অবতারণা হলো। আমি তো বললাম যে প্রথমেই বললাম যে একজন ব্যক্তি মানুষের একটা রাজনৈতিক দর্শন থাকতে পারে, রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, সেটা আমারও আছে, কিন্তু সামগ্রিকভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যে রাজনীতি ঢুকে পড়া এবং রাজনৈতিক লেনদেন, এটাই এইটার উৎস, এটা যদি না ঘটতো তাহলে হয়তো আজকে এই পরিণতি আমাদের দেখতে হতো না। রাজনৈতিক এই লেনদেন, রাজনৈতিক এই বোঝাপড়া, রাজনৈতিক এই অস্বস্তিকর একটা পরিবেশ বাংলা সিনেমা, টলিউড, ফিল্ম ইন্ডাস্ট্রিকে ক্ষতি করছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই ক্ষতি করছে, কারণ হচ্ছে যে যার যেটা কাজ, অর্থাৎ যারা ফিল্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ভালো করে ছবি করাটা কাজ, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের রাজনীতি করাটাও কাজ, দুটোই জনপ্রিয় বিষয় এবং দুটোই জনপ্রিয় মাধ্যম মানুষের কাছে পৌঁছে যাওয়ার, যে যে মাধ্যমটায় আছেন সেই মাধ্যমটা দিয়ে পৌঁছলে ভালো হয়, নিশ্চয়ই প্রত্যেকের রাজনৈতিক মতামত থাকবে, নিশ্চয়ই প্রত্যেকের রাজনৈতিক বিশ্বাস থাকবে এবং সেটা সবাইয়ের সঙ্গে সবাই যে মিলবে তা নয়, কিন্তু কাজটা করার সময় যেই কাজের মধ্যে যদি রাজনীতি আসে সেটা ঠিক আছে, কিন্তু কাজ করার প্রক্রিয়াটাই যদি রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয় বা রাজনৈতিকভাবে মানে একটা রাজনৈতিক গোলকধাঁধার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু বিপজ্জনক পরিস্থিতি আসতে বাধ্য, সেটা ব্যক্তি মানুষের জীবনেও বটে, সেটা একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বটে। স্যার অবশ্যই আপনি একটা সামাজিক দৃশ্যপট অবতারণা করছেন, স্যার কৌস্তব বাগচি ইস্যুটা নিয়ে আপনার কী মত আমি জানতে চাইবো, রাতের অন্ধকারে পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেল, শুধুমাত্র কিছু অ্যালিগেশন তার উপরে দেওয়া হলো, এই পুলিশের সক্রিয় ভূমিকা সমাজে কতটা এফেক্টিভ হচ্ছে বর্তমান সময়ে? প্রথম কথা হচ্ছে যে বইটা নিয়ে এই বিতর্ক, সেই বইটা আমি পড়িনি এবং আমার পড়ার কোনো ইচ্ছেও নেই, ইচ্ছে কেন নেই আমি সেটা বলছি, কারণ হচ্ছে আবারও বলছি যে সামাজিক স্তরে রাজনৈতিক লড়াই দুটি দলের মধ্যে থাকবে বা তিনটি দলের মধ্যে থাকবে, অবশ্যই সেটা পার্লামেন্টে হয়তো মত বিনিময় হবে বা মতবিরোধ হবে, কিন্তু কোনো ব্যক্তি মানুষকে কুৎসা করে কিছু বলা বা লেখাকে আমি সমর্থন করি না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা যে যখন এই জিনিসটা করা হয়েছে তার আগে আবার অন্য দলের তরফে সেখানেও একটা ব্যক্তি আক্রমণ করা হয়েছে যেটাকে আমি একেবারেই বরদাস্ত করতে পারিনি, সুতরাং এই যে কাদা ঘাঁটাঘাঁটি, এই কাদা ঘাঁটাঘাঁটির মধ্যে আমি ঢুকতে চাই না। এবার কথা হচ্ছে যে যেটুকু ভিডিওতে দেখেছি সেটা হচ্ছে যে উনি বইটা উল্লেখ করে বোধহয় কিছু কিছু কথা বলছেন বা মানে মানুষকে জানাচ্ছেন, আমার বক্তব্য হচ্ছে যে সেখানে একটা পুলিশি তৎপরতা দেখা গেল, সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো, গ্রেপ্তার হয়ে গেলেন,
এবার মুশকিল হচ্ছে যে এই একই পুলিশের ভূমিকা কিন্তু বা প্রশাসনের ভূমিকা বলবো সেটা কিন্তু যখন বকটুই কাণ্ড ঘটছে বা যখন আনিসের ঘটনাটা ঘটছে এই রকম ভয়ঙ্কর ঘটনাগুলো যখন ঘটছে হাসখালির ঘটনা ঘটছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সুতরাং বোঝাই যাচ্ছে যে এর পেছনে একটা রাজনৈতিক শক্তি কাজ করছে এবং সেইখানে পুলিশ শুধু নয় পুলিশ এবং প্রশাসন বিভিন্ন মানে সরকারের এবং মূল কথা হচ্ছে ক্ষমতার যে কেন্দ্রবিন্দু সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করছে এটা একেবারেই সমর্থনযোগ্য নয় কারণ রাজনৈতিক দল তার মতামত থাকবে সে নিশ্চয়ই পক্ষ নেবে কিন্তু সরকার সকলের সরকার এবং সরকার যেহেতু সকলের সরকার প্রশাসন বা তার যে পুলিশ সেই পুলিশ কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করবে এটাই কাম্য কিন্তু সেটা হয়নি এবার সেইটার বিরুদ্ধে তো অবশ্যই বলা প্রয়োজন এবং এই ঘটনাটা অবশ্যই ধিক্কার জানানোর মতো ঘটনা যে হঠাৎ একজনকে অ্যারেস্ট করা এবং তারপরে মুহূর্তে আবার দেখা গেল যে তিনি বেল পেয়ে ছাড়া পেয়ে চলেও এলেন তার মানে সেই রকমভাবে কেস সাজানোও তার বিরুদ্ধে সম্ভব হয়নি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এরকম যেন ঘটনা না ঘটে তাহলে সবচেয়ে ভালো হয় এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে যদি বইটা নিয়ে কোনো রকম সমস্যা থাকে সেটা কারোর কোনো সমস্যা থাকে কোনো ব্যক্তির বা কোনো দলের তাহলে তারা সেটা নিয়ে আদালতে যেতে পারেন সেইটা বইটার বিরুদ্ধে প্রতিবাদ করে আরও বই লেখা যেতে পারে সবই হতে পারত তো সেটা না করে হঠাৎ প্রশাসনকে কাজে লাগিয়ে একজন বই দেখাচ্ছেন বলে তাকে গ্রেপ্তার করাটা এটা একেবারেই দুরভিসন্ধিমূলক বলে আমার মনে হয় একদম শেষ প্রসঙ্গ ডিএ ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলছেন ডিএ দিতে পারবেন না কাটা মুন্ডু নিয়ে যেতে পারেন ফিরহাদ হাকিম বলছেন যারা ডিএ মঞ্চে যাচ্ছেন তারা ছবি তোলার জন্য যাচ্ছেন এ ডিএ অধিকার নয় এক শ্রেণীর পক্ষ থেকে ভাসিয়ে দেওয়া হয়েছে পার্টিকুলারলি ডিএ ইস্যুটা নিয়ে আপনার কী মত না প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা তো সংবিধান সম্মত এটা নিয়ে আমি বা অন্য কেউ বলার মতো জায়গায় নেই কারণ আমরা কেউ হঠাৎ সংবিধান বিরোধী কোনো কথা বলতে পারি না এটা হলো এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ডিএ ডিয়ারনেস অ্যালাওয়েন্স তো স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে মূল্যবৃদ্ধি কীভাবে ঘটেছে ভারতবর্ষে সেখানে কর্মচারীদের যে ডিএ পাবেন এবং তাদের যে অধিকার এটা অধিকারের ব্যাপার এটা কেউ দান ধ্যান করছেন না আর তিন নম্বর কথা যেটা বলছি যে সেই সংক্রান্ত যে কথা সেই সংক্রান্ত কথা সেটা নিয়ে সরকার নিজের সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই তারা আগে হাইকোর্টে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছেন আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য অপেক্ষা করছি এটাও খুব দুর্ভাগ্যজনক বিষয় কারণ সরকারি কর্মী তারা এবং সরকারই তাদের বিরুদ্ধে এই কথাটা বলছে এটা ঠিক নয় যে ধরনের কথাবার্তা এই প্রসঙ্গে বলা হচ্ছে এগুলো অত্যন্ত অরাজনৈতিক এই অরাজনৈতিক কথাবার্তার মধ্যে ঢুকে কোনো একে কোনো আমল দিয়ে লাভ নেই বিষয়টা সাবজুডিস এটা কোর্টে যা মানে যা প্রধান বিচারপতিরা যা বলবেন সুপ্রিম কোর্টের সেটাই শেষ কথা হবে অবশ্যই কোর্ট যা বলবে সেটাই শেষ কথা যদিও বর্তমান সমাজে শাসকই শেষ কথা বলেন অন্তত এই বাংলার রাজ্য রাজনীতির পরিস্থিতিতে সেটাই দেখা যাচ্ছে বারংবার অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য নিঃসন্দেহে টলিউডে টাকা টাকা টলিউডে দুর্নীতি সব মিলেমিশে জগাখিচুড়ির মতো আচরণ করতে শুরু করে দিয়েছে কী বলবো জানি না মানুষ কী বলবেন সময় কী বলবেন তাই সেই দিকে হয়তো সাধারণ মানুষ জনতা ভীষণ মাত্রায় অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো নিঃসন্দেহে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ